শিবির একটি অমর কবিতার নাম, যে শিবিরে সমবেত হয় একদল সত্য সৈনিক, যারা শপথ নেয় মজলুমের পক্ষে দাঁড়াবার, যারা জালিমের আতঙ্ক হয়ে সাহস যোগায় নিপীড়িত জনতার, যাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে রাষ্ট্রীয় ডাকাত দল। বাংলার পাকা ধান খেতে যারা আগুন দেয়, সেই দস্যু তারায় যে সাহসী যুবক, তার নাম শিবির। মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যে খুনি শিশু হত্যা করে, সেই মাকে যে সান্ত্বনার বাণী শোনায়, তার নাম শিবির। যতদিন আকাশে বাতাসে আত্মের চিৎকার ভাসবে, ততদিন তারা হবে ব্যথিতের সহায়। তারা জানতে চায় কেন মানুষের পেটে খাবার থাকবে না, কেন বাস্তুহীন মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হবে, কেন চিকিৎসার অভাবে মারা যাবে আল্লাহর প্রিয় বান্দা আশরাফুল মাখলুকাত। কারা কারা নিরন্ন মানুষের খাবার কেড়ে নিয়ে মানুষ হত্যার মারাত্মক মারণাস্ত্র বানায়, মানবতাকে পদদলিত করে পাশবতার নিশান উড়ায়, যে দানবরা তাদের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায়, সে শিবির। শিবির ভোরের সূর্যোদয়, জ্যোৎস্না ভরা পূর্ণিমা চাঁদের নাম শিবির। শিবির গ্রীষ্মের খরতাপে দক্ষিণা হাওয়া, শিবির হিম কুয়াশায় ওম ওম গরম চাদর, শিবির 68,000 গ্রাম্য মসজিদের মক্তবের সোনামণিদের হাতে মিষ্টি বাতাসা। ভাইরা আমার, শিবির আমার মুক্তির ঠিকানা। শিবির নিশিরাতে কোকিলের ডাক, কবুতরের বাকুম বাকুম, মানুষের রক্ত খেকো ড্রাকুলার কবল থেকে মানবতা রক্ষা করতে তারা নেমে এসেছে আরশে আজিম থেকে। হেরার বিচ্ছুরিত আলো এখন তাদের হাতে, জমজমের আবে হায়াত নিয়ে তারা এসেছে আমাদের হৃদয়ের অন্ধকার ধুয়ে দিতে। বুক খুলে দাও, ওদের হাতে দিয়ে দাও সব ঘৃণা, দিয়ে দাও মিথ্যা ও প্রতারণার পীত বর্ণ লোভ, ওদের হাতে আজাজিলকে বন্দি করার শিকল। আজাজিল কারারুদ্ধ হলে থেমে যাবে দুর্নীতির থকথকে অভিশাপ, ঘুষ দিতে ও নিতে মানুষের হাত নয় শুধু, হৃদয় কাঁপবে। সুদের মরা অক্টোপাস ভাসবে মৃত তিমির মতো, যে নরম মাংসপিণ্ড মানুষকে শয়তান হতে হাত ছানি দেয়, সেখান থেকে ভেসে আসবে মেষ্ক আম্বরের খান। মানুষের বুক থেকে বেরোবে পুষ্পের খান, চোখের তারায় ভাসবে জাফরানি ফুল, বনের হাতগুলো হবে হায়ের জন্য সুখবটিকা। মানুষ বলবে হায়, এই দেশে একদিন দুঃশাসন ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, নবী নূহের অবাধ্য সন্তান ছিল। শিবির আমাদের এনে দিয়েছে পদ্মার চরে সবুজের সমারোহ, আর পাহাড়ের নীল চূড়ায় সম্পূর্ণ কুটির, বুকের জমিনে থোকা থোকা ফুল। মানুষের মুক্তির জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে সত্য সুন্দরের জন্য, তারা পান করতে পারে শাহাদাতের অমীয় পেয়ালা, তারাই শিবির। শিবির প্রতিভা খোঁজে না, বরং তারা প্রতিভা বানায়। তাই শিবিরকে বলা হয় মানুষ তৈরির কারখানা। সংগ্রাম ও আন্দোলনের এই অগ্রসৈনিকদের আসুন সকলে অভিবাদন জানাই, শিবিরের হাত ধরে পৌঁছে যায় কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানায়। সোনালী সূর্যোদয় আমাদের হাত ছানি দিয়ে ডাকছে।